বলিউড টলিউডের বিগ রিলিজ নিয়ে নিজেদের অস্তিত্ব টেকানোর চেষ্টা করছে ঐতিহ্যশালী শহরের সিঙ্গেল স্ক্রিনগুলি। কিন্তু এই অস্তিত্ব টেকানোর লড়াইয়ে আর টিকে থাকতে পারলো না ধর্মতলার জনপ্রিয় প্রেক্ষাগৃহ প্যারাডাইস। করোনা কেড়ে নিয়েছে অনেক কিছু, এই মারণ ভাইরাসের প্রভাব পড়েছে শহরের সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলগুলিতেও। রক্সি এলিট গ্লোব লাইট হাউসের পর এবার বন্ধের মুখে ধর্মতলার ঐতিহ্যশালী সিনেমা হল প্যারাডাইস। 1936 সালে অচ্ছুত কন্যা সিনেমা দিয়ে উদ্বোধন হয়, আর সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। সাদা কালো দিয়ে শুরু হয় এই সিনেমা হলের যাত্রা। সাদা কালো পেরিয়ে রঙিন যুগেও রমরমিয়ে চলে এই হল। বলিউডের একের পর এক ব্লকবাস্টার সিনেমা রিলিজ করে এই হল ছিল সেই যুগের শিরোনামে। রাজ কাপুর এই সিনেমা হলের পটিকোতে দাঁড়িয়ে যখন হাত নেড়েছিলেন, তখন যেন গোটা কলকাতা ভেঙে পড়েছিল এই প্যারাডাইসের সামনে। যদিও ইম্পার চেয়ারম্যান সরোজ মুখোপাধ্যায় জানাচ্ছেন, এখন তেমন কোনো ভালো কন্টেন্ট নেই, সেই কারণে সিনেমা হলে ছবি আসছে না। হিন্দি ছবি আসছে না বলে বন্ধ হয়েছে, এবং কন্টেন্টের জন্য ছবি আসতে চাইছে না। কন্টেন্ট যদি মোটামুটি মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যায়, আজকে মহারাষ্ট্র যদি খুলে যায় হাউস আবার খুলবে। প্যারাডাইস ওরা এখনো পর্যন্ত কোনো ডিসিশন নেয়নি, ওরা প্রোগ্রামের জন্য ওয়েট করছে, কেন ওটা হিন্দি প্রোগ্রামের ওপরে ডিপেন্ড করে। তো হিন্দি প্রোগ্রাম যেহেতু নেই বলে ওরা এখন বন্ধ রেখেছে। এদিকে ধুঁকছে শহরের আরো এক নামজাদা সিনেমা হল প্রিয়া। দক্ষিণ কলকাতার জনপ্রিয় সিনেমা হলের মালিক অরিজিৎ দত্ত জানাচ্ছেন, যা পরিস্থিতি তাতে খুব শীঘ্রই হয়তো সিনেমা হল বন্ধ করতে হতে পারে। দুঃখের কথা, দ্যাট ইজ নো সাপোর্ট। উই হ্যাভ পেড ট্যাক্সেস ফর ইয়ার্স, ইটস নো সাপোর্ট। আর ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমিও কতদিন চালাতে পারবো আমি বুঝতে পারছি না, কতদিন আর ম্যানেজ করতে পারবো অ্যাকচুয়ালি সত্যি বলতে পারছি না। বহু চেষ্টার পরেও এই করোনা অতিমারীর রক্তচক্ষু থেকে নিজেকে আর বাঁচিয়ে রাখতে পারলো না প্যারাডাইস। অতীতের যাবতীয় ইতিহাস স্মৃতিকে বাক্সবন্দি করে একবিংশ শতকে থামালো এই ঐতিহ্যশালী প্রেক্ষাগৃহ। গত বছর লকডাউনে সেই যে তালা পড়ল মধ্য কলকাতার এই প্রাচীন প্রেক্ষাগৃহে, সেই তালা হয়তো খুলবে না আর কোনোদিনই। গত এক বছর থেকেই জল্পনা চলছিল বন্ধ হবে প্যারাডাইস, যদিও হল কর্তৃপক্ষের তরফে তেমনভাবে কিছু জানানো হয়নি। কিন্তু সম্প্রতি জানিয়ে দেওয়া হয় প্যারাডাইসের সঙ্গে আর জুড়ে থাকবে না সিনেমা শব্দটি। ক্যামেরায় অর্কপ্রভ চট্টোপাধ্যায়ের সঙ্গে মৌসুমী বসাকার, রিপোর্ট আরোহী নিউজ, কলকাতা।